গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল এখন বাজে 9:30। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে রাতে যখন ঘুমিয়েছি তখন বাজে 1টা। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে শরীরটা ভালো নেই খুব একটা, কারণ প্রচণ্ড পরিমাণে না আমার আমার প্রবলেম যেটা হয়, গা হাত পা খুব ব্যথা হয়, মানে খুব ব্যথা হয়, কোমরেও ব্যথা হয়। এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছো যে কোমরের আর কি দোষ বলো, তুমি যেভাবে খাটো কোমরে ব্যথা হবে। দেখো, খাটতে আমার সমস্যা নেই, কিন্তু ওই যে শরীরটা যদি সাথ দেয় না, তাহলে দেখবে সব কাজ করা যায়। শরীর যখন আমাদেরকে ছেড়ে দেয়, এবার কি করবো আমরা? তো মেশিন নয়, ছাড়বেই। তো তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আজকে ভেবেছিলাম যে থাকিয়ে তাহলে একটুখানি মানে ল্যাদ খেয়ে খেয়ে না হয় কাটিয়ে দিই, কালকে ব্লগটা শুরু করব, মানে শ্যুট করব। তারপরে কি মনে হলো যে না, তোমাদের সাথে কথা বলে না মানে সময় কাটে না, দিন কাটে না। হ্যাঁ, আজকে হয়তো ভয়েস দিয়ে ভিডিও পাবে না, কারণ ভয়েস দিয়ে ভিডিও করতে গেলে, একটা ভিডিও করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। রাত জেগে এডিট করা, ভয়েস দেওয়া, তোমরা সবাই জানো। আর এই ক্যামেরার সামনে বসে ফেস টু ফেস কথা যখন আমরা বলি, তখন সেই ভিডিও এডিট করতে খুব একটা খাটনি খাটতে হয় না। কিন্তু আমি সবসময় পছন্দ করি ভয়েস দিয়ে ভিডিও করতে, কারণ যে আমার যে কাজগুলো, আমার যে পরিশ্রমগুলো, সেগুলো যাতে তোমরা দেখতে পাও, আর আমার কাজের মধ্যে থাকতে ভালো লাগে, তো সেইগুলো শেয়ার করতে তোমাদের সাথে ভালো লাগে। ফাঁকি দেওয়া কাজ আমার মোটেও ভালো লাগে না, কিন্তু শরীর যেদিন সাতটা দেয় সেদিন মনে হয় একটুখানি একটু আধটু ফাঁকি দিলে তখন কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? তো আজকে সেরকম একটা দিন মনে করো। আয়ুস্মিতা পড়তে চলে গেছে, ও আসবে, আসলে মা ওকে স্কুল দিয়ে আসবে, আর আমি তারপরে দেখি, একটুখানি বেরোনোর আছে আমার একটু দরকারি কাজে। তো বিছানাটা সবে ঝাড়লাম, আর আমাদের এই যে ঘরটা ঝাড় দিলাম, ঘরটা ঝাড় দিলাম, আর এক ভদ্রলোক বাথরুমে বসে রয়েছে, তোমাদের দেখাচ্ছি না। আর এক ভদ্রলোক দেখবে মেক করেছে, এ দেখো বাইরের দিকে তাকিয়ে বসে রয়েছে। মা এখন বিস্কুট খাচ্ছে না, তো ওই জন্য মায়ের সাথে আর চাটা জমিয়ে খেতে পারছে না। বাবা চা কে খাবে? চা, এ দেখো চা খেয়ে নিলাম। তুমি কি চা খাবে, খেতে চাও? চা খাবে, আমার আর একার চা খাওয়া হচ্ছে না। মা সকালবেলা ওই বাড়িতে যাচ্ছে, চাটা খাচ্ছে। আমি কালকে গেছিলাম, মাসিমা চা করে দিয়েছিল, তো আমি আর মা খেয়ে আবার আসলাম। তো ওই জন্য আমার না এই একা একা খেতে ইচ্ছা করছে না চাটা পানি, ওই জন্য আর খাচ্ছি না। বিকেলবেলা আবার দেখছি, যদি মা থাকে তাহলে খাবো, নয়তো একা একা, নয়তো উজ্জ্বলকে সঙ্গী বানিয়ে নিতে হবে। আর যদি কেউ আমার সঙ্গী না থাকে, তাহলে আমার পেস্তা বাবা, পেস্তা বাবাকে নিয়ে খেতে হবে। ওকে যদি বলেছি চা খাবি আয় বাবা, ও এক লাফে দৌড়তে দৌড়তে ছুটে আসবে। চলো, এখন বাজে পুরো 12টা। ও উজ্জ্বলকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম, ওর টুকটাক কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলো করে নিলাম, আর একটুখানি বাইরে বেরোচ্ছি। বাইরে বেরোবো কি, বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো। তো মা বললো যে কনিকা তাহলে আমিও যাই, আমি বললাম ঠিক আছে তাহলে চলো। তো আমি আর মা দুজনেই আর কি বেরোচ্ছি। তো এবার ছাতা নিয়েছি, ফুটো ছাতাটা, দেখা যাক কতটা মানে সেভ করতে পারে বৃষ্টি থেকে। এসে অনেক কাজ আছে, ঘর দোর কিছু মোছানো হয়, মোছা হয়নি, গোছানো হয়নি, শুধু সকালে উঠে বিছানাপত্র গুটিয়ে ওই ঝাড় টাড় দিয়েছি এই পর্যন্ত। আর একজন রেডি রেডি, মানে ভাবছে ওকে নিয়েই আমি বেরোবো। স্কুল থেকে ফোন করেছে, চোখে সবার আঞ্জলি উজ্জ্বলের উঠেছে, প্রথমে উঠেছে কোয়েলের, তারপরে উঠেছে উজ্জ্বলের, এখন আমার মেয়ে। স্কুল থেকে ফোন করেছে, আজকে থেকে নিয়ে যান, ওর চোখের প্রবলেম। ও চোখে হাত দেবা না, তাহলে বেশি হয়ে যাবে, কিন্তু লাল হয়ে গেছে, চোখ ডোলবা না। হ্যাঁ বুনো, এমনিতে নরম, এখন আরো গরম হয়ে গেল। দেখি চোখ দুটো লাল হয়ে গেছে, কপাল আমার কাঁদছিস কেন? চোখে জল মোছো। আজকে দিদির হ্যাপি বার্থডে, আসলে হ্যাপি বার্থডে তোর হয়ে গেছে, বলেছিলাম যে আমরা বাড়িতে একটু কেক এনে কাটবো, তো আর হচ্ছিল না, হয়ে উঠছিল না। তো কোয়েলকে বললাম যে যা তাহলে কেক কিনেছি একটা ছোট করে, তোরা তিন বোনে মিলে কাট, কারণ পার্থিব তো আসতে পারবে না। এবার অদ্রিকাকে আনতে সাহস পাচ্ছি না, কারণ ওকে আনবো না। কেন বলতো, এদের দুজনের তিনজনের এই চোখ উঠেছে, মানে অঞ্জনি হয়েছে মেয়ের, কোয়েলের, আর এদিকে অঞ্জনি বলে, অনেকে অনেক রকম বলে। এবার আমি ওই অদ্রিকাকে ধরো আনলাম, এবার যদি ওই ভাইরাস এবার ওরও যদি হয়, ও তো তাও ঠিক আছে, এবার যদি ওর বুনুর হয়, তো এই জন্য ভয় পাচ্ছি যে ও ছোট বাচ্চা, প্রচণ্ড কষ্ট হবে, তো ওই জন্য চাইছি না আর কি আনতে।
তো আদি কাকু আনব না, কারণ ওই ছোট মনাটার আমাদের যদি আবার এরকম কষ্ট হয় তখন কত কষ্ট হয় বলো তো, তাই না বাবা? হাত দিয়ে আবার তোলো। বা তুমি তো দিদিকে খাই দাও, বিছানা বিছানা না পড়ে বাবা। এখন বাজে 4:30, কি অবস্থা দেখো, চোখ মুখ যদিও সেরকম একটা ফোলেনি, আমি একটুখানি শুয়েছিলাম অস্মিতাকে ঘুম পাড়ানোর জন্য, কারণ ওকে ঘুম পাড়িয়ে দিলাম। লিপস্টিকটা উঠেছে আর জায়গাটা কেমন হয়ে রয়েছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, কারণ না ঘুম পাড়িয়ে দিলে না ঘুমাতে দেরি করবে, আর যত ঘুমাতে দেরি করবে চোখে তত প্রবলেম হবে। পুরো লাল হয়ে গেছে, ওর একটা চোখ না ওর দুটো চোখ, প্রত্যেকটা জায়গায় এরকম হচ্ছে। শুধু যে আমাদের বাড়িতে এরকম, অনেক জায়গায় এরকম হয়েছে জানো তো, এটা একটা ভাইরাসের মতো আমার যত সম্ভব মনে হচ্ছে, কারণ না হলে এত মানুষের হবে কি করে। এবার আমি ভয় পাচ্ছি যে আমার কিছু না হয় তাহলে আমার এই মোবাইলে ভিডিও করাও বন্ধ, ভিডিও এডিট বন্ধ, আমার এদেরকে কাজ বাজ, মানে আমার টেনশন হচ্ছে যে আমার চোখের মধ্যে কিছু না হয়। এবার দেখা গেল যে বলতে বলতে কালকে আমার চোখে আবার না উঠেছে, ছোটবেলায় উঠেছে অনেকবার, অনেকবার না এই 2-3 বার, একবার দুবার হবে হয়তো, মানে সবারই হয়তো ওঠে একবার দুবার করে উঠেছে, কিন্তু সেরকম একটা কিছু হয়নি। কিন্তু এবার দেখছি ওদের এত হয়েছে, উজ্জ্বলের তো চোখের এই পাতাটা পুরো ফুলে গেছে, এতটা অবধি ফুলে গেছে বুঝেছ, ওর হয়েছে এই ডান চোখে। এবার বলছে যে কণিকা বা চোখেও মনে হয় এবার উঠছে আস্তে আস্তে করে, কেমন একটা খচখচ খচখচ করছে চোখের মধ্যে। আর অস্মিতা তো বুঝতে পারছে না, বুঝতে পারছে মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে আর আমি হাত দিতে দিচ্ছিলাম না, তো আমি ওকে ঘুম পাড়াতে গিয়ে ব্যাস আমি শুয়েছি, আমিও ঘুমিয়ে পড়েছি। বললাম না যে কেমন একটা যে শরীরটা হয়ে গেছে না, মানে কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন সারাক্ষণ খেয়ে না খেয়ে শুধু ঘুমাতেই থাকি ঘুমাতেই থাকি, মানে এত ক্লান্ত হয়ে পড়েছি শুধু একটু রেস্টের দরকার। কিন্তু রেস্ট নিলে তো হবে না তাই না, এগোতে হবে ছুটতে হবে, জীবনে অনেক কাজ আছে। আর আমার এই গাছগুলো রেখে দিয়েছিলাম, এই গাছগুলোকে আবার এই জায়গাটা এনে রেখে দিয়েছি, মরে গেছে কিছু গাছ, একটা সুন্দর একটা ওই গাছটা আমাদের পেস্তা না গোড়া থেকে অর্ধেকটা ভেঙে ফেলেছিল, তারপর থেকে ওই গাছটা ওই গোড়ার সঙ্গে বসিয়ে রেখেছি, কিন্তু মানে কেমন হয়ে যাচ্ছে পাতাগুলো, মরেনি এখন যদিও, বা দেখছি ওটা দিয়ে শেকড় হয় কিনা, কিন্তু খারাপ লাগছে গাছগুলো যেন কেমন হয়ে যাচ্ছে। রাবার গাছটা সব পাতা ঝরে মরে গেছে, মানে যে পরে যে রাবার গাছটা নিয়ে আসলাম তারপরে ওই গাছটা তো ভেঙে গেছে, ওই জন্য গাছগুলো আবার ওই জায়গাটায় রাখছি না, ভালো লাগছে না দেখতে। আর এখানটা এসে একটু হাত পা ছড়িয়ে বসলাম, এখন যাব এই ঝপঝপ করে ঘরটা মুছবো, ঘরগুলো মুছবো, মুছে জলটা ভরবো, জামাকাপড়গুলো কাচবো, আর রান্নাঘরে ঢুকবো, রান্নাঘর অগোছালো রয়েছে গুছিয়ে বাসন কোসন মাজবো, কারণ তরকারিপাতি সব বের করতে হবে। এই দিকটায় রোদ দিয়েছে ভালো, কিন্তু এই দিকটা আবার ভালো ছাওয়া দিয়েছে। আর আমাদের এই ঘরটা ছোট ঘরটা কি সুন্দর ঠান্ডা জানো না, এসে যদি এই ঘরটা বসা যায় না বেশ ভালো লাগে, কারণ এই যে ব্যালকনি থেকে হাওয়াটা দেয়, আর ওই ঘরের ওই পাশে জানলাগুলো আমি কখনো খুলি না, বন্ধ থাকে, কারণ দেখা যায় না কিছু, কি খুলবো, ঘর তুলে দিয়েছে তো লোকে, ওই জন্য খুলি না, তো ওই জন্য না বেশ ঘরটা এই ব্যালকনির থেকে হাওয়া গিয়ে ঠান্ডা হয়। সব থেকে বড় ভুল হয়েছে, তখন তো বুঝতে পারিনি এই জায়গাটা থেকে দরজাটা না করে যদি এই ঘরের মাঝখান থেকে একটা আর্চ টাইপের করে দিতাম না, একদম আসা যাওয়া যেত ঘরের মধ্যে থেকে, তাহলে ব্যাপারটা আরো বেশ সুন্দর হতো, ঘরটাকে আমি এই ঘরটাকে আরো ভালো অন্য রূপ দিতে পারতাম। যাক কি করা যাবে, হয়ে গেছে, এখন আর ওসব চিন্তা করে লাভ নেই, চল আমি একটু গুছিয়ে গেছি নি। তারপরে কোয়েল মনে হয় বেরিয়ে গেছে, ওর এক্সাম রয়েছে ওই জন্য মাসি বাড়িতে গিয়ে পড়াশোনা করছে কটা দিন, আর হাসমিদার বিকেলে পড়া আছে মনে হয় না আজকে যাবে, সন্ধ্যাবেলা একটু চা খাবো, সকালে চা খেতে পারিনি, কি চায়ের টেস্টটা আমার লেগেছে জানো না, দুপুরবেলা মনে হচ্ছে ভাত না খেয়ে শুধু চা খেতে থাকি চা খেতে থাকি, বাপরে কি চায়ের টেস্টটা। হ্যাঁ তোমাদের কণিকা এরকম ছিল না, কেন এরকম হয়ে গেল চা খো জানি না, কোনোদিন ছিল না, আমার বাবা ছিল প্রচণ্ড ভাত খাবে না চা খাবে, মানে বাবার নেশাটা মনে হয় আস্তে আস্তে বাবা চলে গেছে আমাকে দিয়ে যাচ্ছে দিয়ে গেছে। চল স্নান দান করে নি, একটুখানি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে স্নান দান করে তারপরে মাথায় গপ গপ করে জল ঢালবো, যে ঘুমের নেশা সেটা আমার কাছে কাটাতেই হবে।
গুড ইভিনিং, এই সব স্নান করে আসলাম আর উজ্জ্বলের চোখটা ফুলে, মানে নিচের পাতাও ফুলে গেছে, উপরের পাতা ফুলে পুরো লাল হয়ে গেছে। আমাদের অস্মিতার হয়েছে, কোয়েলের তো একটু এখন সেরেছে, এবার মায়েরও হয়েছে আজকে দুপুর থেকে, বাকি আছে শুধু আমি, বুঝেছো? টেনশন হচ্ছে, এবার অস্মিতার হয়েছে বাচ্চা মানুষ, সেদিকে আবার উজ্জ্বলের চোখটা ফুলে গেছে, ব্যথা করছে, চোখ মেলে তাকাতে পারছে না। কেউ দেখি তুমি চোখটা, দেখো চোখটা, দেখেছো? ভাবছি যে ডাক্তারবাবুকে গিয়ে, আর আকাশটা দেখো কি সুন্দর, ডাক্তারবাবুকে যাবো কি না, এখানে হোমিওপ্যাথি ডাক্তার আছে যে গিয়ে যে যদি কোনো ড্রপ দেয়, আর কি করবো সেটাই ভাবছি আর কি। রাত্রবেলা যাবো একটু বাজারের দিকে, তেল টেল নেই, মুদি বাজার কিছু নেই, সেগুলো সব আনতে হবে, আবার এদিকে সবজিপাতি মাছ সেগুলো প্রায় বারণ তো সেটাও আনতে হবে। তো একটুখানি চা খেয়ে নি, আমি এইসব স্নান করলাম এই সন্ধ্যাবেলা, কারণ জামা কাপড় কেটে মেলে জল ভরে সব ঘরদোর মুছলাম, উপরে গিয়ে দেখছি যে উপরে গাছগুলো পুরো একদম দুমড়ে মুচড়ে গেছে, সেই গাছগুলোতে জল দিলাম, তারপরে মেয়েকে একটু ফল কেটে দিলাম, খেলো বসে। কোয়েল তো চলে গেছে মাসি বাড়িতে পড়তে, রাত্রেবেলা আবার দিদিভাই আসবে, মানে ছোট দিভাই আসবে, কারণ চিকেন দিতে আসবে, বলছে চিকেন টিকেন সব রেডি করে রেখেছে দিতে আসবে, তো এসে রাত্রেবেলা আসবে, এসে দিয়ে আবার ভোরবেলা বেরিয়ে যাবে, ওই জন্য সাক্ষাৎ করাতে পারবো না, বুঝেছো? তো মা একটু চা করছে, চা খাই ভালো লাগে, একা একা চা খেতে ভালো লাগে না, মা থাকে না বলে খাওয়া হয় না, তোমাদেরকে তো বলি। তো ওই জন্য মা, আমি স্নান করে আসলাম, মা একটুখানি এসে স্নান চা বসালো, কারণ আজকে মা ওই বাড়িতে যেতে পারছি না, বারণ করেছি যে বাচ্চাটা রয়েছে ওই চোখেরও প্রবলেম হচ্ছে, কেউ যেও না, আগে ঠিক হও তারপরে যেও, কিছু করার নেই, একটুখানি কষ্ট করতে হবে ওদেরকে, কারণ আগে নিজের শরীর সেফটি তারপরে সব কিছু, তো ওই জন্য আর কি যাচ্ছি না, জানি না ছোঁয়াছুঁই না কি জানি না, বুঝতেও পারছি না। আবার অনেকে বলে ছোঁয়াছুঁই এটা জিনিস, আবার অনেকে বলে না, এবার আমি তো জানি না, এবার হতেও পারে, জানি না হতেও পারে, এবার ভাইরাস সেটাও হতে পারে, বুঝতে পারছি না যে কি করবো, এক 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 করে সবার, এবার শুধু বাকি আছি আমি, আমারও চোখ লাল লাল হয়ে যাচ্ছে, জানি না আমারও আবার হবে কি না, টেনশনে রয়েছি। এখানে দুটো ফটো লাগিয়েছিলাম, একটা ফটো টুকুস করে মুছতে গিয়ে পড়ে গেছে, ঘরে ঝুল ঝাড়ছিলাম, ঘরে ঝুলও ঝেড়েছি আবার টুকুনি সময়ের মধ্যে। আবার আমি এদিকে সব কিছু গুছিয়ে গেছি, এসেছি পেস্তা গিয়ে ব্যালকনিতে একটা টপ ফেলে দিয়েছে, পুরো মাটিকে মাটি, এক বালতি জল নিয়ে সেটাকে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে, ওই কাজ কার ভালো লাগে বলো, তারপরে গিয়ে ওইটাকে আবার জল দিয়ে ঝাঁটা ম্যাটা দিয়ে পরিষ্কার করে তারপরে আসলাম। তো চায়ের সাথে আজকে বিস্কুট নেই, ওই জন্য ভাবলাম যে একটু কিছু করি, জল বলছে যখন এটা ভালো লাগে না শরীরটা, তাহলে একটু কিছু দেবে খেতে, আমি বললাম যে দাঁড়াও দেখি ঘরে কি আছে। এবার ওই যে চিকেন নাগেটস বলে এগুলোকে, হ্যাঁ প্রে বাপ, এই যে এই দেখো এইটা এইটা সেই এনে রাখা হয়েছিল, এটার খাওয়াই হয়নি, আর ফ্রিজের মধ্যে মনে হচ্ছে যেন বাষ্প হয়ে গেছে, তো ওইগুলো বের করলাম, এটা বের করে আর একটুখানি ফ্রাই করলাম, চলো এখন 10টা মতো বাজে, উজ্জ্বলকে খাইয়ে শুয়ে দিলাম, কারণ ওর চোখটা না ব্যথা করছে, তো ওকে খাইয়ে ওষুধ দিয়ে শুয়ে দিলাম, পেস্তাকে খাবার দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার ননদিনের জন্য থালা সাজিয়ে নিয়েছি, ডিম ভাজা, বেগুন মাখা, তারপরে হচ্ছে গিয়ে ডিমের ঝোল, আর এটা হচ্ছে মাছের ঝোল, আর অস্মিতার জন্য নিয়েছি এই ডিম, আর হচ্ছে গিয়ে এখানে ডিম ভাজা, ব্যাস এটা ওদের দুজনকে দিয়ে আসবো, কারণ মেয়ে বায়না ধরেছে পিসির কাছে আজকে খাবে, আমি জানি পিসির কাছে আজকে শোবে, মানে শোবেও পিসির কাছে আজকে, কিছু করার নেই। তো সবার খাওয়া হয়ে গেছে, মা তো রুটি খাবে রাত্রেবেলা, আর শুধু বাকি রইলাম আমি, তো আমি এসে একটা ডিম ভাজা করে তারপর আর কি খেয়ে নেব, আর এই যে অর্ধেকটা ডিম রয়েছে এটা আর একটা ডিম ভাজা করে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে, তারপরে বাসন কোসন মেজে রাত্রেবেলা ঘুমাবো, কিছুটা বাসন এই সন্ধ্যাবেলা মেজে রেখেছিলাম, ওই গুছিয়ে গেছে তোমাদের বললাম, আর বাদ বাকি যে দুগামলা বাসন দেখিয়েছিলাম সেগুলো গুছিয়ে রেখেছি। তো চলো আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানে এন্ড করছি, জানি না আজকে কী বকবক করলাম, কী ভিডিও দিলাম, কালকের থেকে আবার আশা করি ঠিকঠাকভাবে ভিডিও যাবে আমার, আর কোয়েলের গিফট দেবো, তো গিফটটা আমার দেওয়া হয়নি, একদম ভুলে গেছি, কবে থেকে এনে রেখেছি, আজ দেবো কাল দেবো পরশু দেবো, এই করে করে না কেক কাটা হচ্ছে, কারণ মামি বলেছে, ওর মনে একটা খুঁত থাকবে যে মামি বললো যে কেক এনে কেক কাটবে, মামি কাটলো না,
তো যেই কারণেই আর কি আনা বলে ফেলেছি যেহেতু ওকে, ওই জন্য, কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে জন্মদিনের থেকে। এবার শুধুমাত্র ওদের মুখের দিকে তাকিয়েই আর কি আজকে আমাকে এটা করতে হলো। তো ঠিক আছে, অসুবিধা নেই, কি ব্যাপার, ওদের খুশির জন্য তো সব কিছু করা যায়। আর ওর গিফটটা আমি আসবে সকালবেলা আসবে কালকে, তারপরে দেব ওর জন্য। আমি একটা সুন্দর দেখে, বেশ ভালো দেখে টপ নিয়ে এসেছি, হ্যাঁ, আর ওটাই আর কি দেওয়ার। তো পুজো তো আবার আসছে সামনে, আবার কিছু দেবো। তো চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।